বিসমিল্লাহির রহমানির রাহিম ধরলা অ্যাগ্রো চ্যানেলের পক্ষ থেকে আমি বিপ্লব সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় দর্শক বন্ধুরা, ধান চাষের শেষ পর্বে এসে আপনারা কি ধরনের সমস্যায় পড়তে পারেন বা আপনারা এত কষ্ট করে যত্ন করে এই ধানের ফসলটা ফলিয়েছেন, তবে শেষ পর্বে এসে আপনারা এই মেহনতি ফসলের উপর কি রকম পানি ঢেলে দিতে পারে, তবে এই রকম জ্বলন্ত সমস্যা আমি আপনাদের উপর তুলে ধরছি। এই ধানের জমিতে আপনারা যে ধানটা দেখতে এসেন, এটা কিন্তু আমাদের এই দিকে ফাতেমা ধান নামে পরিচিত। তো এই ফাতেমা ধান নাম শুনে আপনারা চমকে যেতে পারেন। তো এই ধানে কিন্তু রোগ বালাই সমস্যা অনেক বেশি, কিন্তু আমাদের এই দিকে এই ধানের রোগ বালাই বেশি নেই। বর্তমানে এই ধান সারা বাংলাদেশ থেকে শুরু করে ভারতের উত্তরবঙ্গ এখন ব্যাপকভাবে চাষ হয়ে থাকে। এই ধানের শীষ কিন্তু অন্যান্য ধানের তুলনায় অনেক বড় হয়, তবে ধানের ফলন কিন্তু বাম্পার হয়ে থাকে, তাই ধান ব্যাপক সাড়া ফেলেছে। এর সমস্যাটা হলো এই ধানের শীষগুলো দেখুন খুবই ভালো ছিল এবং পুষ্ট ছিল, এর একটা করে ধানের শীষ, ধান কিন্তু 15 থেকে 20টা করে ধান মিসিং বা আউট হয়ে গেছে। প্রত্যেকটা ধানের শীষ আপনারা ভালো করে দেখেন যে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, দেখেন একদম ন্যাড়া করে দিয়েছে প্রত্যেকটা শীষ। এই রকম যদি আপনাদের হয়, এই ধানগুলোর মধ্যে রোগ বালাই কম, যেহেতু ভালো ফলন দেখা দিয়েছে। ধানের শেষ মুহূর্তে এসে যখন ধান গাছের থোর থেকে ফুটছে, তখন এই ধরনের সমস্যা প্রত্যেকটা শীষের মধ্যে। আপনাদেরকে তো সমস্ত ধান দেখানো সম্ভব না, যদি আপনারা দেখেন ভালো করে, এই দেখুন সবগুলোই কিন্তু একই অবস্থা। এখন প্রশ্ন হচ্ছে যে এই সমস্যাটা আসে কিভাবে। এটা মূলত দুইটি প্রকার কারণে হয়ে থাকে। একটি হচ্ছে যে ঘাস ফড়িং, যে পোকাটি লাফিয়ে লাফিয়ে উড়িয়ে বেড়াতে পারে সেই পোকা থেকে, আর একটি হচ্ছে গান্ধী পোকা। এই দুইটি পোকা কিন্তু উড়তে পারে, এদের কিন্তু ডানা আছে। এদেরকে কন্ট্রোল করা কী ধরনের জটিল হতে পারে, ধরুন আপনি জমিটার মধ্যে স্প্রে করতেছেন, এই পোকা কিন্তু উড়ে গিয়ে পাশের জমিতে কিন্তু বসছে। ধানের জমিতে স্প্রে করার পর 3 থেকে 4 দিন পর যখন কীটনাশকের অ্যাকশনটা কমলো, তখন কিন্তু ওই পোকা আবার আপনার জমিতে ফিরে আসবে। তবে এই পোকার ক্ষতিকারক ধরনটা হচ্ছে ধানের পাওয়ার স্টেজে শীষ বাহির হচ্ছে, এর মধ্যে যে ধানগুলো রয়েছে এর মধ্যে কিন্তু ধানের দুধ হচ্ছে, যেটা পরবর্তীতে জমাট বেঁধে চালে পরিণত হবে। এরা কি করছে, এই ধানের মধ্যে যে দুধ সেটা কিন্তু শোষণ করে টেনে নেয়, ফলে ধানের খোলটা পড়ে থাকে, ধানে চিটে হয়ে যায়। এর ডগার দিক থেকে শীষ নষ্ট করে, পাশাপাশি এই একটা ধানের শীষ, এতে কিন্তু অনেকগুলো ধান আছে, এর শীষ এর বেশিরভাগ ধান চিটে করে দিয়েছে, এর 70% ধান চিটে হয়ে গেছে। তবে এই রকম ভাবে আপনি মারাত্মক লসের মুখে পড়তে পারেন, মনে হচ্ছে তীরে এসে তড়ি ডুবার মতো অবস্থা হতে পারে। কারণ এইভাবে যদি আপনি মার খান, মিনিমাম ফসল আনতে পারবেন না, আর এটি কিন্তু দমন করা সম্ভব, দমন করা বলবো না, নিয়ন্ত্রণ করা সম্ভব, কিন্তু তার জন্য অনেক ধরনের কীটনাশক আছে। যেহেতু এখন কিন্তু পাওয়ারিং স্টেজ, এই সময় কিন্তু ধান ফুটছে, এই সময় কিন্তু বেশিরভাগ কীটনাশক স্প্রে করার ফলে আপনার ধানে কিন্তু রিঅ্যাকশন চলে আসবে, ধানের গায়ে কিন্তু কালো ছোপ ছোপ দাগ এসে যাবে। তবে সেটাও আবার
মারাত্মক। এই সমস্যাটা কিভাবে আটকানো যায় সেটা নিয়ে আজকে আলোচনা করব। যাদের জমিতে ধানের শীষ বের হচ্ছে আর এই ধরনের সমস্যাটা দেখা দিচ্ছে, ঘরোয়া পদ্ধতিতে আটকানোর চেষ্টা করুন। এই পদ্ধতিটা অনেকটা কার্যকারী হবে। সেটা হচ্ছে, আপনারা 1 লিটার পানির জন্য 250 থেকে 300 গ্রাম নিম পাতা নিন। সেটা কি করবেন, গরম পানিতে ফুটিয়ে নেবেন, যার ফলে এর মধ্যে যে নির্যাসটা আছে সমস্ত কিন্তু বেরিয়ে আসবে। স্বচ্ছ পানিতে আছে, এটা কিন্তু সবুজ রং ধারণ করবে। এর সাথে কি করবেন, আপনারা প্রতি লিটার পানির জন্য 30 থেকে 35 গ্রাম রসুন থেতলিয়ে পানির সাথে মিশে পানিটা আবারও ফুটিয়ে নিতে পারেন। তার সাথে 1 লিটার পানিতে 10 থেকে 15টা কাঁচামরিচ, যত ঝাল হবে তত কিন্তু ভালো হবে, এটাকে আপনারা ফুটিয়ে নেবেন। এইভাবে আপনাদের যত পানির প্রয়োজন সেই অনুপাতে এই তিনটা জিনিস মিশিয়ে পানিটাকে ভালো করে ফুটিয়ে নেবেন, যাতে করে এর সমস্ত নির্যাস বের হয়ে আসে। তারপর পানিটা ঠান্ডা করে তারপর আপনারা বিকেলের দিকে এই ধানের জমিতে স্প্রে করে দিবেন, তাহলে কিন্তু ফড়িং ও গান্ধি পোকার হাত থেকে রক্ষা পাওয়া যাবে। যদি না পারেন এই সহজ পদ্ধতি করতে, তাহলে আপনারা কীটনাশকের ক্ষেত্রে ক্লোরোপাইরিফস গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে 1 মিলি করে স্প্রে করবেন। ভালোভাবে জমি ভিজিয়ে স্প্রে করবেন। ধান গাছের প্রত্যেকটা শীষ বের হওয়া মাত্র বা 90% শীষ বের হওয়া মাত্র স্প্রে করবেন, তাহলে গান্ধি ও ফড়িং পোকার হাত থেকে মুক্তি পাবেন। তো প্রিয় কৃষক ও কিষাণীগণ, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, তাহলে একটা লাইক দিবেন, আমার এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে অন্যান্য কৃষক ভাইদের উপকার হয়। এবং আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।